শয়শান মানে এক ঘন্টার আনলিমিটেড দিচ্ছি, সে এখানে জনগণের কাছে মাপ চেয়ে ক্ষমা চেয়ে বেরিয়ে যাক। আমি ছাত্রলীগের বিষয়ে আমি অনেক খুশি হয়েছি, তার কারণ হলো আপনারা দেখছেন গত 20 জুলাইয়ের পরে 5 আগস্ট পর্যন্ত রাস্তার বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ধরনের বিদেশি অস্ত্র নিয়ে তারা নিরীহ ছাত্রদের উপর করছে। আপনারা দেখছেন কিভাবে এই যে ছাত্রগুলি শহীদ হয়েছে তাদের বেশিরভাগের মাথায় লেগেছে এই সমস্ত অস্ত্র। আমার আমার দেশের জনগণের টাকা অস্ত্র কিনা এই হাসিনা বাহিনী আমার নিরীহ সন্তানদেরকে করছে। আমার একটাই দাবি, এই পেশিবাদী হাসিনার দালাল এই চুক্ত এখানে থাকতে পারবে না, সে এখানে থাকার মতো কোনো অধিকার রাখে না। আজকে এত লোক এত ছাত্র জনতা শহীদের পরও এই দেখেন একটি সন্তান, তার এখানে কি শর্ত? তার কোনো স্বার্থ নাই, সে দেশকে ভালোবেসে আমি দেখতেছি আজকে 3 দিন ধরে সে এখানে অবস্থান করতেছে। তার মতো হাজারো সন্তান এখানে আইসা পড়বো, ওই সময় ওই রাষ্ট্রপতি নামের দালালকে কেউ বাঁচাতে পারবে না, কেউ ওদেরকে রুখে দাঁড়াতে, এখানে পুলিশ বলেন বিজিবি বলেন র‍্যাব বলেন কেউ রুখতে পারবে না। জনগণ যে সময় খেপে যাবে তাদের এই কয়জন সেনাবাহিনী নৌবাহিনী যত কিছু রাখুক এখানে আমরা মানব না। তাকে শয়শান মানে এক ঘন্টার আনলিমিটেড দিচ্ছি, সে এখানে জনগণের কাছে মাপ চেয়ে ক্ষমা চেয়ে বেরিয়ে যাক। তার শরম থাকা উচিত, সে বলে আমি উড়ে আসি না, আমি ছাত্র রাজনীতি করে আমি বঙ্গবন্ধুর রাজনীতি। আরে বেটা আমরা এখানে আসছি সন্তান হারাইয়া, আমরা একটা সন্তান, আমার একটাই ছেলে ছিল, আমার ছেলে দেশের জন্য শহীদ হয়েছে, আমি পরের জন্য শহীদ হবো। তারপরে তোর মতো দলকে এখান থেকে বের করবো ইনশাল্লাহ। এখানে থাকার কোনো যুক্তি নাই, তুই হলে ইন্ডিয়ার দালাল, ইন্ডিয়ার রহের দালাল হয় ও। এখানে দেখেন শান্তিপূর্ণভাবে সবাই বসবাস করতেছে, একটা খোঁচা মেরে কথা বলে সে একটা দেশে অশান্তি মানে অরাজকতা সৃষ্টি করার জন্য সে এই কথাগুলি বলছে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা সবাই হুঁশিয়ার থাকবেন, আশেপাশে আমেরিক দালালরা অনেকভাবে এখানে আসে উস্কানিমূলক কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে, তাদের থেকে আপনারা সাবধান থাকবেন। যে আসক এখানে আমরা রুখে দেবো ইনশাল্লাহ। এই আবু সাইদ মুদ্দ জিসানের রক্ত বিদায় যেতে পারে না, এই বাংলার মাটিতে কোনো দালাল থাকতে পারবে না, কোনো ইন্ডিয়ার দালাল হাসিনার দালাল থাকার জন্য আমরা দেশ স্বাধীন করি নাই।